মানুষ কেমনে মানুষ থেকে এসেছে আজকের কথা কিছু মানুষের কাছে জানা হলেও আমি নতুন প্রজন্মের উদ্দেশ্যে কথাগুলো বলছি যাতে করে এরা এদের ব্রেইন আর ওয়াশ করতে না কিভাবে মানুষ মানুষ থেকে এসেছে শুনেন রব্বুল আলামিন কি করে মানুষকে বানালেন দুনিয়ার মানুষকে আল্লাহ চারটা ক্যাটাগরিতে বানিয়েছেন আমার কথা আপনাদের কানে পৌঁছালে কথা যদি বুঝে থাকেন গলার আওয়াজটা বড় করে সবাই একটু বলেন তো দুনিয়ার মানুষকে আল্লাহ কয়টা ক্যাটাগরিতে বানিয়েছেন আরো জোরে বলেন মুখস্থ করতে পারবেন তো এক নাম্বার হলো নারী পুরুষের মিলনের মাধ্যমে মানুষের জন্ম হয়েছে উদাহরণ হলো আমি আপনি আপনারা আপনারা সবাই কিন্তু পুরুষ নারীর মিলনে অর্থাৎ আপনার বাবা মায়ের মাধ্যমে আপনাকে যিনি দুনিয়ায় পাঠাইলেন তিনি কি আল্লাহ এই হলো একটা ক্যাটাগরি দুই নাম্বার ক্যাটাগরি হলো বাপ নাই শুধু মায়ের গর্ভ থেকে সন্তানের জন্ম যিনি দিয়েছেন তিনি কি আল্লাহ বলেন তো ওই মহিলার নাম কি বাবা ছাড়া ওই নারীর পেটে সাইয়েদনা ঈসা রূহুল্লাহকে যিনি সৃষ্টি করে দুনিয়ায় পাঠালেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ এই হইল কয়টা ক্যাটাগরি তিন নাম্বার হলো মাও নাই বাপও নাই আল্লাহ এমন একজনকে বানাইলেন তিনি হলেন দুনিয়ার সকল মানুষের বাপ নাম হলো সাইয়েদিনা আদম আলাইহিসসালাম এই হইল কয়টা ক্যাটাগরি চার নাম্বার হলো ওনারও মা নাই বাপ নাই কিন্তু তিনি সৃষ্টি হয়েছেন আদম থেকে তার নাম হলো আমাদের মা হাওয়া এই হলো মানুষ সৃষ্টির মোট কয়টা প্রক্রিয়া চারটি ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন ও ছাত্র ভাইয়েরা শোনো বান্দরের জাত যারা তোমাদেরকে শিখাইতে চায় বান্দর থেকে মানুষ হইছে শোনো অথেন্টিক জেনুইন তত্ত্ব আমরা কোরআন থেকে শুনবো যিনি এই কথাগুলো বলেছেন তিনি কি মোল্লা না আল্লাহ আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কি আল্লাহ বলছেন শোনো শোনো পৃথিবীতে কেমনে আমি সবার আগে মানুষ পয়দা করলাম কিভাবে আমি মানুষ বানালাম রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন সর্বপ্রথম তিনি ফেরেশতাদেরকে ডেকে পরামর্শ করলেন এখান থেকে একটা শিক্ষা হলো যে কোনো কাজে সফলতার জন্য সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য পরামর্শ করাটা ভালো না খারাপ এজন্য রব্বুল আলামিন মানুষ বানানোর আগে ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে তিনি ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন কোরআনুল করিমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা নিশ্চয়ই আমি জমিনে আমার খলিফা আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি বানাতে চাই ফেরেশতাদেরকে যখন আল্লাহ এই কথা বললেন ফেরেশতারা তখন বলল قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله تعالى تكون بول الله جكون بولن আমার ফেরেশতারা দুনিয়ায় আমি আমার প্রতিনিধি পাঠাবো আমি মানুষ বানাব ফেরেশতারা তখন বলল আপনি কি এমন কাউকে দুনিয়ায় পাঠাতে চান নাকি যারা দুনিয়ায় গিয়ে মারামারি ঝগড়া জাটি ফেতনা ফাসাদ করে রক্ত ঝরাবে রক্তপাত করবে আল্লাহ তখন বললেন ফেরেশতারা বলেছিল বরং আমরাই তো ভালো আমরা তো আপনার তাসবি জপি আপনার পবিত্রতা ঘোষণা করি কেন আবার নতুন করে মানুষ বানাবেন আল্লাহ বললেন ইন্নি আলামু মালা তালামুন নিশ্চয়ই আমি যেটা জানি
তুমি তোমরা সেটা জানো সব যিনি জানেন তিনি কে সব যিনি সব কিছু যিনি দেখেন তিনি কে আল্লাহ প্রথমে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত জানালেন আমি মানুষ বানাবো এরপরে রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিলেন দুনিয়াতে যাও দুনিয়ায় গিয়ে জমিন থেকে মাটি সংগ্রহ করে আনো দেখেন আমাদের সবার বাবা দুনিয়ার প্রথম মানুষ যাকে আল্লাহ বানাইছেন তিনার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মোট ছয়টা কেটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মোট ছয়টা পর্যায়ে বানিয়েছেন বলেন তো আদম আলাইহিস সালামকে ছয়টা পর্যায়ে বানাইছেন কে আজকে কিন্তু আপনাদেরকে অজানা কিছু তথ্য দিয়ে যাব সারা জীবন খালি শুনছেন মানুষ মাটি থেকে সৃষ্টি হইছে কিন্তু আদম আলাইহিস সালামকে যে আল্লাহ কয়েকটা পর্যায়ে বানাইছেন এটা কিন্তু আমরা অনেকেই জানি না আপনারা শুনবেন তো পুরান ওয়াজ নতুন করে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন দুনিয়াতে যাও বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে আনো এবার এখানে তাকান একজন আরেকজনের দিকে তাকায় দেখেন এখানে কারো চেহারা সুন্দর কারো চেহারা একটু কালো কারো চেহারা একটু শ্যামলা দুনিয়ার কিছু মানুষ ওই যে পশ্চিমের দেশে আছে ধবধবে সাদা ফ্যাকাশে রুগী লাগে দেখলে কারো চেহারা একটু লালচে এরকম বিভিন্ন কালারের মানুষ আছে এই যে আমরা সাদা সে কি নিজে নিজে সাদা হইছে নাকি যে কালো সে কি নিজে নিজে কালো হইছে নাকি সাদা কালো শ্যামলা সকল কালারের মানুষ যিনি বানাইছেন তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি আপনাদের মাথায় প্রশ্ন আসে না যে হুজুর কেউ কালো আর কেউ সাদা কেন কেন শুনবেন সেটা এই যে মাটি মাটির কিন্তু বিভিন্ন উপাদান আছে আজকের বিজ্ঞানও সেই কথা বলছে বাজি কথা বলেন না এই যে মাটি মাটির কিন্তু বিভিন্ন উপাদান আছে আল্লাহ মানুষ বানানোর আগে আদম বানানোর আগে ফেরেশতাকে বললেন দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসো বিভিন্ন জায়গার মাটি সব এলাকার মাটি কিন্তু একরকম নয় আপনারা যারা সফর করেছেন তারা দেখেছেন কোন কোন এলাকার মাটি কিছুটা ভালো মাটি কিছু কিছু এলাকার মাটি সাদা কিছু কিছু এলাকার মাটি কিছুটা কালচে কিছু কিছু এলাকার মাটি আটালো কিছু কিছু এলাকার মাটি দুয়াশ মাটি এটেল মাটি আছে না নাই কিছু কিছু এলাকার মাটি হলো বালু মাটি আল্লাহ আদম বানানোর আগে ফেরেশতাদেরকে বললেন সকল উপাদানের মাটি নিয়ে আসো বিভিন্ন উপাদানের মানুষ বিভিন্ন উপাদানের মাটি এনে সেই মাটির উপাদান দিয়ে আল্লাহ আদমকে বানিয়েছেন বলে বিভিন্ন কালারের মানুষ দুনিয়াতে আছে আদম আলাইহিস সালামকে আল্লাহ মোট কয়টা পর্যায়ে বানিয়েছেন মাশাআল্লাহ আরো জোরে বলেন কয়টা শুনেন শুনেন এক নম্বর পর্যায়ে যে মাটিগুলো সংগ্রহ করা হলো ওই মাটিগুলোকে সর্বপ্রথম ধুলাবালিতে পরিণত করা হলো ধুলাবালি যুক্ত মাটি এজন্য আল্লাহ সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে বলছেন ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো ইহুদি খ্রিস্টানরা বলে বাপ ছাড়া কখনোই মার পেটে সন্তান আসতে পারে না মারিয়ামের পেটে যখন ঈসা নবীর জন্ম হলো খ্রিস্টানরা তখন বলল তোমার তো বিয়ে শাদীও হয় নাই তোমার পেট থেকে কেমনে সন্তান হইল পুরুষ ছাড়া তো নারীর পেট থেকে সন্তান হতে পারে এভাবে যখন মারিয়ামের চরিত্রে তারা অপবাদ দিয়েছিল তখন আল্লাহ বলেছিলেন শোনো ঈসার জন্ম হয়েছে তো মার পেট থেকে কিন্তু আমি তো সেই আল্লাহ আমি তো আদমকে মা ছাড়া বাপ ছাড়া বানাইছেন কে এই জন্য আল্লাহ বলেছেন ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো আমি যদি বাপ মা ছাড়া আদম বানাইতে পারি তাহলে আমি বাপ ছাড়া মরিয়মের পেটে সন্তান দিতে আল্লাহ বললেন
আদমকে বানিয়েছি কেমনে শোনো আল্লাহ বললেন খলাকাহু মিন তুরাব আমি তাকে তুরাব মানে হলো মাটি আবার তিন মানে হলো মাটি এখন তুরাব মাটি তিন ও মাটি দুই মাটি কিন্তু এক রকম নয় কামুস আরবিক ডিকশনারি গুলো খুলে যদি আপনি একটু গবেষণা করেন তাহলে দেখবেন ভাষা তত্ত্ববিদরা বলেছেন তুরাব মানে হলো দুলাব তুরাব মানে হলো ধুলিময় দুলাবালে যুক্ত মাটি আর তিন মানে হলো কাদা মাটি তাহলে দুইটাই মাটি হলেও তুরাব আর তিনের মাঝে পার্থক্য আছে আল্লাহ বলছেন আমি আদমকে এক নাম্বার পর্যায়ে বানিয়েছি খলাকাহু মিন তুরাব প্রথমে আমি আদমকে বানানো শুরু করেছি ধুলিময় মাটি থেকে এবার শুনেন দুই নাম্বার পর্যায়ে ধুলাবালি যুক্ত মাটিতে পানি ঢালা হলো শুধু মাটি দিয়ে আদম বানানো হয় নাই আমাদের বডির মধ্যে পানির অংশ আরো জোরে বলেন আল্লাহ এবার কি করলেন ওই ধুলাবালি যুক্ত মাটির মধ্যে আল্লাহ তাআলা এবার পানির মিশ্রণ ঘটালেন আমার বাজানরা ভাইজানরা বলেন তো এখানে যদি বৃষ্টি হয় ধুলাবালি যুক্ত মাটি থাকলে পানি পড়লে সেই মাটিগুলো কি ধুলাবালি যুক্ত থাকবে না কাদা মাটি হয়ে যাবে আল্লাহ বলছেন আদমকে আমি দুই নাম্বার পর্যায়ে কেমনে বানালাম শোনো সূরা সাজদার সাত নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আল্লাযি আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন কথাটা কার আল্লাহ বলছেন তিনি হলেন সেই সুমহান সত্তা যিনি সব কিছু বানিয়েছেন সব কিছু সৃষ্টি করেছেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন আর তিনি মানুষ বানানো শুরু করেছেন কাদা মাটি যুক্ত নরম মাটি থেকে আদম আল্লাহ বানাইছেন মোট কয়টা পর্যায়ে মনে রাখবেন মুখস্থ করবেন এক নাম্বার ধুলাবালি যুক্ত মাটি দুই নাম্বার ধুলাবালি যুক্ত মাটিকে কাদা মাটিতে যিনি পরিণত করলেন তিনি কে তিন নাম্বার বলেন তো এখানে এখন বৃষ্টি নাই হাঁটতে পারবেন একটু যদি বৃষ্টি হয় কাদা মাটি যখন হবে দেখবেন মাটিগুলো এমন আটালু হবে ওই মাটি আপনার পায়ে লাগবে এজন্য সেটাকে বলা হয় তখন আটা যুক্ত মাটি আল্লাহ বলছেন আদমকে আমি তিন নম্বরে কাদা যুক্ত আটা যুক্ত কাদা মাটি থেকে বানালাম সূরা সফফাতের 11 নম্বরে আল্লাহ বললেন ইন্না খলাকনাহুম মিন তিনিল লাজিব নিশ্চয়ই আমি তাদেরকে অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি আটা যুক্ত কাদা মাটি থেকে এবার শুনেন যখন আপনাদের এলাকায় কি খাল বিল আছে নাকি দেখবেন দীর্ঘদিন যদি কোথাও মাটিগুলো আটা যুক্ত হয়ে থাকে সেখান থেকে গন্ধ ছড়ায় কথা কি আমি ভুল বলেছি দেখবেন আপনাদের এলাকায় পুকুর আছে না নাই মাটি যখন দীর্ঘদিন ধরে আটা যুক্ত কাদা হয়ে থাকে দেখবেন সেখান থেকে গন্ধ ছড়ায় আল্লাহ বলেছেন আমি আদমকে চার নাম্বার পর্যায়ে আমি তাকে শুষ্ক গন্ধযুক্ত মাটিতে পরিণত করেছি এজন্য আল্লাহ সূরা হিজরের 26 নাম্বার আয়াতে বলেছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন আর অবশ্যই আমি মানুষকে শুষ্ক গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি এটা হলো কয় নাম্বার পর্যায়ে পাঁচ নাম্বার পর্যায়ে এই শুষ্ক গন্ধযুক্ত মাটিতে যখন দীর্ঘদিন তাপ পড়ে বলেন তো কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে দেখা গেল কাদাযুক্ত মাটিগুলো আস্তে আস্তে শুষ্ক গন্ধযুক্ত হলো এরপরে যদি কয়েকদিন তাপ লাগে মাটিগুলো শক্ত হবে নাকি হবে না পঞ্চম পর্যায়ে সেটাকে তাপ দিয়ে আল্লাহ ঠনঠনে মাটিতে পরিণত করলেন আমাদের পছন্দের সূরা সূরা রহমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে শুষ্ক ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছি এটা হলো কয় নাম্বার পর্যায়ে তখনও কিন্তু আদম আলাইহিস সালাম আমাদের বাবা আদম আলাইহিস সালামের দেহটা একটা মূর্তির মতো ভিতরের মধ্যে তখনও রূহ ফুঁকে দেওয়া হয় ফেরেশতারা দেখতেছে আল্লাহ কি একটা বানাইতেছেন
এর মাঝখানে ইবলিস এসে এসে ঘোরাঘুরি করে কয় আল্লাহ এটা কি জানি বানাইতেছেন কি জানি বানাইতেছেন ইবলিসের মাথায় চক্কর এরপরে আল্লাহ বলছেন ষষ্ঠ পর্যায়ে আমি আমার আদমকে কেমনে বানিয়েছি শুনো আল্লাহ বলছেন সূরা সাদের 71 নম্বর আয়াত থেকে ইল ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের সাথে পরামর্শ করে বললেন নিশ্চয়ই আমি কাদাযুক্ত মাটি থেকে মানুষ বানাবো প্রথম পাঁচটি পর্যায়ে শেষ করার পর ষষ্ঠ পর্যায়ে আল্লাহ বলছেন ফাইদা সাওয়াইতুহু অতঃপর আমি যখন আদমকে অবয়ব দিলাম সুন্দর একটা স্ট্রাকচার দিলাম ওয়ানাফাখতু ফিহি রূহ ওয়ানাফাখতু ফিহি মির রূহি তারপরে আদম নবীর আমাদের বাপ আদম আলাইহিস সালামের ভেতরে রূহ যিনি ফুঁকে দিলেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আদম আলাইহিস সালামের দেহের ভেতরে যখন রূহ দিয়ে দেওয়া হলো তখন প্রাণের সঞ্চার হলো সঙ্গে সঙ্গে তিনি হাঁচি মারলেন কি মারলেন তখন ফেরেশতারা বললেন আপনি হাঁচি দিয়েছেন পরেন আপনি আলহামদু এই জন্য আমরাও হাঁচি দিলে বলি আলহামদু আল্লাহ তখন হাঁচির জবাব দিয়ে বললেন ইয়ারহামুকা রব্বুক তোমার রব তোমার উপরে রহম করুন আল্লাহ হাঁচির জবাব দেওয়াও শিখালেন এই জন্য হাঁচি দিয়ে কেউ যখন বলে আলহামদুলিল্লাহ আমরাও তখন বলি কি ইয়ারহামু কাল্লা এরপরে এভাবে এর এই যে শিক্ষাটা আমাদেরকে যিনি দিলেন সবাই বলেন তিনি কে এইভাবে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন তাহলে বলেন তো আমরা যারা মানুষ আমরা কি মানুষের জাত না বান্দরের জাত এ ছাত্ররা শোনো দেখছো নি আল্লাহ কেমনে মানুষ বানাইছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন কিরকম বানাইছেন ছাত্ররা শোনো আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে ছাত্র বেশি কারা কারা ছাত্র হাত তুলো তো হ্যাঁ ক্যামেরা ঘুরাও আলহামদুলিল্লাহ আপনারা হাসতেছেন কেন একদম ঠিক জায়গায় আজকের ওয়াজটা পড়ছে ছাত্র কারা দুই হাত তুলো মাশাআল্লাহ এখনো রানিং ছাত্র তোমরা না মাশাআল্লাহ মাশাআল্লাহ রানিং ছাত্র সবাই আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ তো ছাত্ররা তোমরা কি আমার ওয়াজ শুনতেছো তোমাদের ব্রেইনের ভিতরে ঢুকে না উপরে দিয়ে যায় ঢুকতেছো তো ভিতরে ঠিক আছে হাত তুলো নামাও মাশাআল্লাহ তো পারফেক্ট জায়গায় আজকে ওয়াজ হইছে দুনিয়াতে সর্বপ্রথম মানুষ যিনি তার নাম কি ছাত্ররা বলো জোরে বলো জোরে ছাত্ররা বলো প্রথম মানুষের নাম কি শোনো এখন দেখো আমাদের উচ্চতা আর কত পাঁচ ফুট আমি তো পাঁচ ফুট নয় কোনো কোনো মানুষ আছে ছয় ফুট দুই ইঞ্চি তিন ইঞ্চি তো এই যে আমরা ছয় ফুট দুই ইঞ্চি তিন ইঞ্চি ছাত্ররা শোনো আল্লাহ আদম নবীকে বানাইছেন বুখারী শরীফের হাদিস তুলুহু সিত্তুনা দিরা আদম নবীকে আল্লাহ ষাট হাত লম্বা করে বানিয়েছেন আরো আস্তে বলেন সুবহানাল্লাহ কয় হাত আল্লাহ আদম নবীকে বানাইলেন এখন কিন্তু একটা কিচ্ছা আমার মনে পড়ছে বলবো কষ্ট হচ্ছে না তো এই কিচ্ছাটা হলো বুখারী শরীফের আল্লাহ আদম নবীকে বানালেন বানিয়ে বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকা ও আদম ওই যে ফেরেশতাদের একটা দল দেখো একটা নাফার দেখছো সেখানে যাও গিয়ে তাদেরকে সালাম দাও আল্লাহ সালাম শিখাইয়ে দিলেন তুমি ফেরেশতাদেরকে গিয়ে বলো আসসালামু তিনি কি সালাম দিবেন এই আদেশটা যিনি দিলেন তিনি কি আল্লাহ বললেন ফাস্তামিউ মা ইউহাইয়ুনাক সালাম দেওয়ার পরে তুমি মন দিয়ে শুনবা তারা সালামের কি জবাব দেয় ইন্নাহা তাহিয়্যাতুকা ওয়া তাহিয়্যাতু যুরনিয়্যাতাক এটাই হবে তোমার আর তোমার বংশধরদের অভিবাদন রীতি অর্থাৎ দেখা সাক্ষাৎ হইলে কি বলা লাগে আর কি জবাব দেওয়া লাগে এটা আদম নবী বানায়া যিনি সাথে সাথে শিক্ষা দিয়েছেন তিনি কে আল্লাহ বললেন যাও
ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও তিনি সালাম দিলেন ফেরেশতারা সালামের জবাব দিলেন আল্লাহ বললেন তোমার এবং তোমার ছেলে মেয়ে তোমার বংশধর যারা আসবে এভাবে দেখা সাক্ষাৎ হইলে সালাম দেওয়া লাগবে এই সিস্টেমটা রীতিটা আমাদেরকে যিনি শিখাইলেন সবাই আওয়াজ করে বলেন তিনি কে আপনারা সালাম দেন না হাই বলেন সালাম দেন তো সালামের মধ্যে কোনো লস নাই এজন্য আমরা এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দেখা হলে আমরা কি দিব সালাম দিবেন তো আমরা অনেকে আছি গেট আপ বেশি ভাব বেশি সালাম দিতে চাই না শুধু নিতে মনে রাখবেন আমার নবীর চরিত্র হলো আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই আমার নবী আগে সালাম দিয়েছেন তাহলে আমরাও মানুষকে দেখলে সবার আগে আমরা সালাম দিব ইনশাআল্লাহ আমার ছাত্র ভাইরা যুবক ভাইরা তোমরা সালাম দিবা তো তবে শুদ্ধ করে সালাম দিবা আমাদের দেশে অনেকে বলে সামালিকুম আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক আর সামালিকুম মানে তুই মরি যা তাহলে এরকম বলা যাবে আপনারা সবাই শুদ্ধ করে আমাকে একটা সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমিও শুদ্ধ করে একটা সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই যে আমি আপনাদেরকে দিলাম আপনারা আমাদেরকে আমাকে দিলেন কি হইল একটা তালিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়েন আদম নবীকে আল্লাহ বানালেন বানানোর উপরে আরেকটা ঘটনা ঘটছে ঘটনাটা কি আমি বলবো সূরা আরাফের 172 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন তোমার রব আদমের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরদেরকে সামনে আনলেন এনে বললেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আদম নবীকে আল্লাহ বানানোর পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন ও আদম আমি রূহ নিয়ে তোমার সামনে একটা রূহ সভা করতে চাই সবাই জুড়ে বলেন তো কি সভা জনগণ নিয়ে হয় জনসভা আর রূহ নিয়ে হয় আরো জুড়ে বলেন আমি আপনি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম মায়ের পেটের ভিতরে আলমে আরহাম রেহেমের জগতে মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম রুহের জগতে ওই দিন কিন্তু ওই প্রোগ্রামে আমি আপনি আমরা সবাই ছিলাম আদম নবীকে আল্লাহ বললেন ও আদম আমি একটা রূহ সভা করতে চাই আদম নবী বললেন আল্লাহ রূহ সভা এটা আবার কি আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ যখন সকল রূহদেরকে বের করলেন এতগুলো রূহ হাজার হাজার কোটি কোটি রূহ দেখে আদম নবী আল্লাহকে বললেন মান হা উলাই এরা কারা আল্লাহ বললেন হা উলাই আবনাউক এরা সবাই তোমার সন্তানাদি বংশধর আদম নবী তো খুব খুশি সবাই এবার এবার সবাইকে আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম আমরাও কিন্তু সেখানে ছিলাম আপনারা ছিলেন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন রুহের জগতে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা তখন বলেছিলাম কলু বালা আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব আমাদের রব যিনি একটু মহব্বতের দিল থেকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এভাবে আল্লাহ সাক্ষ্য নিলেন আমাদের কাছ থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানেন বানানোর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিলেন দেখেন আল্লাহ আদম বানানোর পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিলেন শিক্ষাদান করলেন আবারও শিক্ষার কথা এসেছে কারণ জ্ঞান ছাড়া কখনো আলোকিত হওয়া যায় আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিলেন সব জিনিসের নাম শিখালেন নদ নদী পাহাড় সমুদ্র মুফাসসিরগণ বলেছেন সব কিছুর নাম মানে হলো সকল জ্ঞান দিলেন জ্ঞান দেওয়ার পরে আল্লাহ
ওই যে ফেরেশতারা আদম বানাইতে মানুষ বানাইতে নিষেধ করেছিল আল্লাহ আবার ফেরেশতাদের সামনে আদম নবীকে হাজির করলেন আদম আলাইহিস সালামকে হাজির করে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা এই যে কিছু জিনিস তোমরা দেখছো এই জিনিসগুলোর নাম বলো ফেরেশতারা তখন বলেছিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আপনি অতিশয় পবিত্র আপনি যতটুকু আমাদেরকে জ্ঞান দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান ফেরেশতারা নাম বলতে পারলো না আল্লাহ যখন বললেন ও আদম তুমি জিনিসগুলোর নাম বলো আদম নবী একটা একটা করে সব জিনিসের নাম বলে দিলেন বলেন সুবহানাল্লাহ যখন আদম নবী সব জিনিসের নাম বললেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা দেখেছো আমি তোমাদেরকে বলেছিলাম মানুষ বানাবো তোমরা বিরোধিতা করেছিলে দেখেছো তোমাদের চাইতে আদম কম জানে না বেশি জানে আল্লাহ তখন বললেন আজকে তোমাদের চাইতে আদম আজকে আদম তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করেছে সুতরাং আদমকে তোমরা সাজদা দাও আল্লাহর আদেশ মেনে সব ফেরেশতারা সাজদা দিয়ে দিল একজন সাজদা দিল না বলেন তো তার নাম কি আল্লাহ বললেন কি রে ইবলিস এই ইবলিসা তুই সাজদা দিল না কেন সে বলল আমি কেন সাজদা দিব খলাকতানি মিন্নার আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন আগুন থেকে সৃষ্টি করেছেন ওয়া খলাকতাহু মিন তিন আরে আদমকে আপনি কাদাযুক্ত নরম মাটি থেকে বানিয়েছেন আনা খায়রুম মিন আমি তার চাইতে শ্রেষ্ঠ তাহলে কেন আমি তাকে সাজদা দিব আল্লাহর আদেশ যারা মানে না বলেন তো এরা বাধ্যগত না অবাধ্যগত এরা বলেন তো সীমার ভেতরে থাকে না অহংকারের কাতারে যায় ইবলিস অহংকার করার কারণে ইবলিসকে জান্নাত থেকে যিনি বের করে দিলেন তিনি কে ইবলিস জান্নাত থেকে যখন বিতাড়িত হলো ইবলিস তখন আল্লাহকে বলল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন সে বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত কিয়ামত দিবস পর্যন্ত সুযোগ দেন হায়াত দেন আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন যা তোরে সুযোগ দিলাম সুযোগ পাইয়া ইবলিস কামটা করলো কি জানেন ইবলিস বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সে তখন বলল আপনি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করেছেন এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া এটা হবে আমার প্রধান কাজ কেমনে বাধা দিব আমি সে বলল সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন সে বলল আমি এই আদম এবং তার সন্তানদেরকে অর্থাৎ আমাদেরকে সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে ধোকা দিয়া দিয়া জাহান্নামে নিবে এই ওয়াদাটা আল্লাহর সঙ্গে করছে কে আরো জোরে বলেন এখন বলেন তো শয়তান আল্লাহর সাথে ওয়াদা করছে আমাদেরকে জাহান্নামে নিবে বলেন তো আমরা শয়তানের ধোকা খাইয়া আল্লাহর গুলামি বাদ দিয়ে শয়তানের গুলামি করব না আল্লাহর গুলামি করব তো ফজরের নামাজে যদি না যান তাইলে গুলামি হইল আল্লাহ না শয়তানের তো আপনারা শয়তানের গুলামি করবেন না ফজরের নামাজে গিয়া আল্লাহর গুলামি করবেন সত্য বলছেন তো দেখা যাবে ফজরে ইনশা আমরা শয়তানের গুলামি করব শয়তান এই ওয়াদা করলো আদম এবং আদমের সন্তানদেরকে শয়তান ধোকা দিবে খারাপ পথে নিবে এই ওয়াদা ইবলিস করলো কার সাথে আরো জোরে বলেন কার সাথে ওইদিকে আল্লাহ আদম পালালেন আদমের কিন্তু একা একা ভালো লাগে একা একা ভালো লাগে না এটা বুঝে ফেলছেন কে এবার আদম থেকে আল্লাহ হাওয়া বানালেন হাওয়াকে পাইয়াই বলেন তো নারী পুরুষের একটা আকর্ষণ আছে না নাই বিপরীত লিঙ্গের প্রতি সৃষ্টিগতভাবে একটা আকর্ষণ দিয়ে এই রকম করেই বানাইছেন কে হাওয়াকে দেখেই যখন আকর্ষিত হয়ে গেলেন আল্লাহ বললেন দাঁড়াও আল্লাহ এবার তাদের মধ্যে বিবাহ দিলেন আল্লাহ বললেন ও আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ তুমি আর তোমার স্ত্রী এবার জান্নাতে যাও সুবহানাল্লাহ জান্নাতে গিয়ে খাও ঘুরো পানাহার করো ঘোরাফেরা করো
কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ওই গাছটার কাছে যেও না যদি যাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন জালেম হয়ে যাবা এই কথা আদম হাওয়াকে যিনি বললেন তিনি কি ইবলিস ধোঁকা দিবে ইবলিস তো ওয়াদা করেছিল কার সাথে এসে বলল আদম আর হাওয়াকে আল্লাহ ওই গাছের ফল খাইতে নিষেধ করেছেন কেন জানো না কি ওই গাছের ফল খাইলে তোমরা হয় ফেরেশতা হয়ে যাবা অথবা তোমরা চিরকাল জান্নাতে থেকে যাবা এই জন্য আল্লাহ ফল খাইতে নিষেধ করেছেন আমি তোমাদের কল্যাণকামী আমি বলতেছি ফল খাও শয়তান ধোঁকা দিয়া যখন ওই নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো আমাদের বাপ আদম আলাইহিস সালাম আমাদের মা হাওয়া আলাইহাস সালাম হাওয়া আলাইহাস সালাম কে এবার জান্নাত থেকে বের করে দুনিয়ায় যিনি পাঠিয়ে দিলেন তিনি কে তারা দুনিয়াতে আসার পর তাদের ভুল বুঝতে পেরেছিলেন শত শত বছর ক্রন্দন করলেন ভুলের জন্য লজ্জিত হলেন ভুলের জন্য লজ্জিত হওয়ার পরে তাদেরকে তাওবার নিয়ম যিনি শিখিয়ে দিলেন তিনি কি আল্লাহ বললেন তোমরা গুনার জন্য যেহেতু লজ্জিত হয়েছে তওবা করে আমার কাছে নিবেদন করো পর রব্বানা বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটা আপনারা সবাই পারেন কিনা তাইলে একটু দিল থেকে পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কি সুন্দর দোয়া রব্বানা জালামনা আনফুসানা ও আমাদের রব আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা যদি আমাদেরকে ক্ষমা না করো আমাদের উপরে রহম না করো লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালাম তারা যখন আল্লাহর দেওয়া নিয়মে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইলেন তাদেরকে মাফ করে যিনি দিলেন তিনি কি তাহলে বোঝা গেল আমরা আদমের সন্তান হিসাবে আমরাও মাঝে মাঝে কম বেশি গুনাহ করে ফেলতে এজন্য হাদিসে এসে যে কুল্লু ইবনে আদম খাতাউন প্রত্যেক বনি আদমি ভুল করতে পারে কিন্তু ভুল করাটা যতটা না দূষণীয় ভুল করে তওবা না করাটা তার চাইতে আরো বেশি দূষণীয় এজন্য নবীজি বলেছেন খাইরুল খাতাঈনাত তাওয়াবুন পাপকারী গুনাকারীদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা গুনাহ করার পরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে যারা এই জন্য আমরাও তওবা করব কার কাছে তওবা করে এটা নবীর আমল বুখারীর হাদিস নবীজি বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নিল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন সামাইনা মাররা আল্লাহর কসম আমি নবী নবী হয়ে আল্লাহর কাছে আমি রেগুলার 70 বারের বেশি তওবা করি আল্লাহ আকবার আবার মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা নবী হয়েও আমি আল্লাহর কাছে রেগুলার তওবা করি 100 বার জুড়ে কোন কয়বার এবার আপনারা বলেন তো আমার নবীর জীবনে গুনাহের কোনো ছিটাফুটা আছে নাকি জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত গোটা জীবন যিনি মাসুম সেই নবী যদি ডেইলি 70 বার 100 বার তওবা করেন আমরা তার পাপি তাপি গুনাগার উম্মত হিসাবে রেগুলার আমাদের তওবা করা দরকার 100 বারের কম নাকি আরো অনেক অনেক বেশি তা আপনারা করেন তো না করার অভ্যাস করার দরকার আছে না নাই এজন্য সুযোগ পাইলে আমরা পড়ব আস্তাগফি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে নাকি শেষ পর্যায়ে চলে আসছে তাহলে এই হইল মানুষ সৃষ্টির কাহিনী এই কথাগুলো আমি ব্যক্তিগতভাবে বললাম না কোরআন থেকে বললাম কোরআন কার কিতাব এটাতে ভুল আছে সন্দেহ আছে তাইলে সন্দেহমুক্ত কিতাব থেকে ছাত্ররা তোমরা শুনে ফেলেছো পৃথিবীতে সর্বপ্রথম মানুষ যিনি বানাইছেন তিনি কি আর সর্বপ্রথম মানুষের নাম আদম থেকে বানাইছেন কারে হাওয়া তাইলে এই আদম আর হাওয়া হইল এরপরে আস্তে আস্তে মানুষ বাড়লো কেমনে কি করে আমাদের জন্ম হলো আমরা কি বান্দর থেকে ফালাফালি করতে করতে লেস খসে পড়ে গিয়ে তারপরে মানুষ হইছে নাকি মানুষের ঘরে মানুষ হইছে এবার আসুন সেটা আমরা কোরআন থেকে শুনি আপনাদের খারাপ লাগতেছে নাকি কষ্ট লাগছে নাকি
তাহলে মানুষের ঘরে মানুষ হইল কেমনে? এবার শুনেন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. কথাগুলো কার? আস্তে বলবেন না, জুড়ে বলেন কথাগুলো কার? আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছেন, তারপরে ওই নারী পুরুষের মিলনে যিনি বহু মানুষকে বহু জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছেন, তিনি কে? এবার আসেন, দুইজন থেকে এক পুরুষ আর এক নারী থেকে কেমনে মানুষের পয়দা হলো? আল্লাহ বলছেন, শোনো কেমনে পয়দা হলো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়াগাইরি مخلقاتل لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى. الله বলছেন, শোনো কিভাবে বানালাম, তোমার বাপের এক ফুটা স্পাম এক ফুটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে আমি সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। বলেন তো, আমাদের নাম রাখা হয়েছে জন্মের পরে না জন্মের আগে? আরো জোরে বলেন, জন্মের আগে না পরে? এজন্য আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ্দারিলাম ইয়াকুন শাইআম মাকদুরা। তোমাদের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তোমরা কিচ্ছু ছিলে না? নাম, ঘর বাড়ি, ঠিকানা, কোনো পরিচয় ছিল না, কেমনে বানালাম? শোনো এ ছাত্র ভাইয়েরা, শোনো আমার বাবা যান, ভাই যান, সবাই শুনে, কেমনে আল্লাহ মানুষ বানাইলেন? বলেছিলাম মানুষ সৃষ্টির কয়টা পর্যায়? দুইটা বলেছি, একটা বলেছি বাপ মা ছাড়া আদমকে মাটি থেকে বানাইছেন কে? আদম থেকে হাওয়া। দুই নম্বরে বানাইছেন কে? তিন নম্বরে এবার মানুষের জন্ম হইল, কেমনে? আল্লাহ বলছেন, দেখো দেখো, চিন্তা করো, একটা সময় তোমার নাম ঠিকানা কিছুই ছিল না, কেমনে বানাইলাম? পুরুষ থেকে নির্গত এক ফুটা নাপাক পানি, ওই নাপাক পানি মানুষ খুব দুনিয়াতে এসে অহংকার করে। কিসের অহংকার করেন? আপনারা তো আল্লাহ নাপাক পানি দিয়া বানানো শুরু করেছেন, যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম একটা নাপাক পানিকে, এক ফুটা নাপাক পানিকে মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আল্লাহ রেখে দিলেন। এরপরে ওই নাপাক পানি ফুটাকে আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্তপিণ্ড বানা জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। তারপরে সেই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড বানালেন। অতপর সেই মাংসপিণ্ডকে অস্থি পিঞ্জর দিয়ে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলেন। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিলেন। এরপরে তার উপরে একটা স্ট্রাকচার দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, ঠোঁট দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন। সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে মায়ের পেটের ভেতরের মধ্যে যিনি বানাইলেন, তিনি কি? মায়ের পেটে কিন্তু একদিনে আপনার জন্ম হয় নাই, মায়ের পেটে তো থাকছেন মোট দশ মাস, কেউ সাত মাস, আট মাস, সাত মাস, আট মাস, আট মাসে ওর জন্ম হইতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু মায়ের পেটের ভিতরে একদিনে হয় নাই, প্রথমে ছিল নাপাক পানি। এক ফুটা পানিকে আল্লাহ জমাট বাঁধা রক্তে মান জমাট বাঁধা রক্ত বানালেন, জমাট বাঁধা রক্তকে আল্লাহ এরপরে মাংসপিণ্ড বানালেন, এরপরে মাংসপিণ্ডকে আল্লাহ অস্থিপিঞ্জর দিয়ে বড় হাড্ডিতে রূপান্তর করলেন, তার উপরে গোশতের পোশাক দিয়ে স্ট্রাকচার দিয়ে অবয়ব দিয়ে মায়ের পেটে আল্লাহ বানালেন। মায়ের পেটের ভেতরে রেখে দেওয়ার পরে এবার দেহের ভেতরে রুহ যিনি দিলেন, তিনি কি? রুহ আসার পরে মার পেটের ভেতরে এবার বাচ্চার নড়াচড়া শুরু হয়ে গেল, খাবারের দরকার দেখা দিল, তখন মায়ের পেটে যিনি খাবার খাওয়াইছেন, তিনি কে? তখন কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার খাবার দেয় নাই,
খাবারটা আল্লাহ কেমনে দিয়েছেন দেখেন মায়ের মাসিক অসুখ তখন বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সঙ্গে তাল লাগায়া সেগুলো যিনি নাভি দিয়া পাস করে দিয়েছেন তিনি কে আল্লাহ মুখ দিয়া খাওয়ার নাই কারণ রক্তগুলো নাপাক মুখ দিয়ে খেলে জবান নাপাক হবে এই জবানটা আল্লাহ পাক রেখেছেন কারণ দুনিয়াতে এসে আমরা যার নাম জপব তিনি কে আল্লাহর সেই পাক নাম পবিত্র নাম যেন আমরা আমাদের জবান দিয়ে জপি এই জন্য জবাকটাকে পাক রেখেছেন কে এরপরে আল্লাহ বলছেন ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা তোমার মায়ের রেহেমের ভেতরে আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রাখলাম সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে তোমার মায়ের পেটের ভেতর থেকে এখন তো তুমি 5 ফুট 5 ইঞ্চি 6 ইঞ্চি 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি কিন্তু ছোট্ট একটা বাচ্চার আকারে মার পেটের ভেতর থেকে যিনি নিয়ে আসলেন তিনি কে আমাদের জন্ম হইছে বান্দর থেকে না মার পেট থেকে তাইলে তিন নাম্বার ক্যাটাগরি পাইলাম মানুষ বান্দরের জাত না তিন নাম্বার আমরা নারী পুরুষের মিলনে জন্ম নেওয়া মানুষের জাত দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন কি বাকি থাকলো কয় নাম্বারটা চার নাম্বারটা এখন চার নাম্বারটা এটা আল্লাহর কুদরতের প্রকাশ আচ্ছা বলেন তো এই তিনটা ক্যাটাগরিতে যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ কি চাইলে বাপ ছাড়া মার পেটে সন্তান দিতে পারেন না এই চারটা ক্যাটাগরিতে আল্লাহ কি বানাইছেন মানুষ এটা বর্তমান বিজ্ঞানও আজ তাই বলছে কিন্তু আমাদের দেশের তথাকথিত কিছু লোক এরা আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য এরা যদি এটা শিখে তাইলে এরা বড় হয়ে 20-25 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কি বলবে জানেন দ্যার ইজ নো গড স্রষ্টা বলতে কে কারণ আমাদেরকে তো আল্লাহ বানান নাই নাউজুবিল্লাহ তারা বলবে আমরা তো বিবর্তন তত্ত্ব পড়েছি এইরকম করে আমাদের পরবর্তী প্রজন্মকে যেন ধোঁকা খাওয়াইতে না পারে এখন থেকেই সচেতন হওয়ার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই আমরা আজকের মাহফিল থেকে সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছি বিতর্কিত এই শিক্ষা ব্যবস্থায় যে সকল লেসনগুলো কিংবা যেগুলো বিতর্কিত আছে সেগুলোকে অনতি বিলম্বে বাতিল করে পুনরায় নতুন বই ছাপিয়ে আমাদের সন্তানদের হাতে দিতে হবে আলেমদেরকে ডেকে আলেমদের সাথে পরামর্শ করে এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব করা দরকার যেটায় যে শিক্ষায় আমাদের সন্তানরা আলোকিত হয় সভ্য হয় ভদ্র হয় ভালো হয় চান কি চান না কারা কারা চান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাতগুলো নামান তাইলে এটা চাইলেই হবে না স্কুলে স্কুলে কলেজে কলেজে গিয়ে দাবিও করতে পারবো তো আমরা বাবা জানরা পারবো ইনশাআল্লাহ সর্বশেষ মেসেজ এই যে আল্লাহ বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী পড়াশোনাটা হতে হবে রবের নামে এমন পড়াশোনা হইতে হবে যে পড়া পড়লে যে শিক্ষা গ্রহণ করলে আল্লাহ চেনা যায় রসুল চেনা যায় দিন শেখা যায় ঠিক কিনা বলেন তাইলে আসুন আমরা শিক্ষা নেই আজকের মাহফিল থেকে আমরা আমাদের সন্তানদেরকে সবার আগে দিনই শিক্ষা দিব রাজি আছেন সবার আগে অওয়া কখ এবিসিডি নয় সবার আগে হবে আলিফ বা তা সা সবার আগে আলিফ হবে কারণ আলিফে কার নাম কার নাম সবার আগে ছোটবেলায় বাচ্চাদেরকে আপনারা দিন শিখাইলে কি হবে আপনারা যখন বুড়া হবেন তখন এই সন্তানগুলো আপনাদের খেদমত করবে ভালোবাসবে আপনাদেরকে শ্রদ্ধা করবে আর যদি ছোটবেলায় দিন না শিখাইয়া এটাকে ডাক্তার বানান এটা কষাই ডাক্তার হইতে পারে ছোটবেলায় যদি আপনারা কুরআন না শিখাইয়া দিন না শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান এটা রডের জায়গায় বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে ছোটবেলায় যদি আপনারা দিন না শিখাইয়া এটারে ব্যারিস্টার বানান অ্যাডভোকেট বানান দেখা যাবে এটা নিরপরাধ মানুষরে ফাঁসাইয়া মাইরা ফেলছে আর যদি ছোটবেলায় আপনাদের বাচ্চাদেরকে আপনারা দিন শিখাইয়া ডাক্তার বানান মানবতাবাদী ডাক্তার হবে দিন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান চরিত্রবান হবে দিন শিখাইয়া ব্যারিস্টার বানান এটা ভালো ব্যারিস্টার হবে নইলে ওই যে একজন আছে না এক মহিলা টক শোর সামনে এসে বড় বড় কথা বলে এক ব্যারিস্টার মহিলা
আর তার মা এসে প্রেস কনফারেন্সে বলেছে তার মারেই সে তার ঘর থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই হলো এদের আসল চরিত্র আপনারা শুনছেন কোন দিন কোন হাফিজ কোন ইমাম কোন আলেম তার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে না শুনছেন আপনারা না তাহলে কি বুঝলেন সন্তানদেরকে যদি আমরা ছোটবেলায় আগে দিন শিক্ষা দিতে পারি আমাদের সন্তানগুলো মানুষ হবে চরিত্রবান হবে আল্লাহওয়ালা হবে পরহেজগার হবে ওয়ালাদুন সালেহ নেককার সন্তান হবে এরা আমরা মারা যাওয়ার পরে আমাদের জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আসুন আজকের আলোচনা থেকে এই শিক্ষা গ্রহণ করি সবাই আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সবাই বলেন আমিন মাহফিল কমিটির কোনো বক্তব্য যদি থাকে আমরা সংক্ষেপে শুনব নইলে আমরা মুনাজাতে চলে যাব ভাইজান আমি অসুস্থ না হইলে বলতাম সংগীত তো বলেছি মুনাজাত দিয়ে দেবা আমার মুকুল ভাই